ঈদের প্রায় এক মাস পরও ঘুরে ফিরে শোনা যাচ্ছে নীল অপরাজিতার নাম। নাটকে চঞ্চল ও প্রাণবন্ত এক স্কুল ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটির প্রস্তাব পাওয়ার পর কিছুটা অবাকই হয়েছিলেন তিনি, কারণ সেই 5-7 বছর আগে তিনি এমন চরিত্র করেছেন, এখন কিভাবে স্কুল ছাত্রীর চরিত্র করবেন। প্রস্তুতি হিসেবে প্রথমেই চুল ছোট করেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একটি চরিত্রের জন্য এখন পরিশ্রম করতে চাই। নীল অপরাজিতার কথাই যদি বলি, এই নাটকের শুটিং কিভাবে করব, গ্রামের লোকে অনেকদিন পর দর্শক দেখবেন কি বলবেন, এসব ভাবছিলাম। যে কোনো চরিত্র এখন আর করতে চাই না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। নাটকে তিনি চঞ্চল ও প্রাণবন্ত এক মেয়ে, যে পরে ধর্ষণের শিকার হয়। তিশা বলেন, পত্রিকা বা খবরের কাগজে চোখ মেললে প্রায়শই এমন চিত্র দেখা যায়। ঘটনাগুলো আমার মনে দাগ কাটে, কোথাও যেন একটু শূন্যতা তৈরি করে। সেই চরিত্র যখন নিজে করতে যাই, নিজেকে স্বাভাবিক রাখাটা তখন অনেক কষ্টের হয়ে পড়ে, তখন দায়বদ্ধতা আরও বেড়ে যায়। শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে তিশা বলেন, নাটকটির জন্য টানা 4 দিন শুটিং করেছি। এ সময় আমি স্কুল ছাত্রী হয়ে গিয়েছিলাম, রাত দিন কিভাবে চলে যাচ্ছিল বুঝতে পারিনি। পুরো সময় মেয়েটির জীবনে বয়ে চলা ঝড়, দুঃখ কষ্টের কথাগুলোই ভাবিয়েছে, একটা ঘোরের মধ্যেই ছিলাম। গেল বছরটা তিশার নিজেরও মোটেও ভালো যায়নি, কাজে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। একসময় ভেবেছিলেন হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন না, তবে কাজই আবার তাকে আলোচনায় এনেছে। গত কয়েক মাসে প্রচারিত হওয়া নীল অপরাজিতা, মেমোয়ার অব লাভ, ডিভোর্স, কঞ্জুস, প্রেম অল্প স্বল্প, অন্তহীনা, ওয়েডিং ডায়েরি ও বক্স নম্বর 13 সহ একাধিক নাটক সে কথাই বলে। এদিকে ওটিটি বা অন্যান্য প্ল্যাটফর্মে তাকে দেখা যায় না কেন, এই প্রশ্নের জবাবে অভিনেত্রী তিশা বলেন, আমি নিয়মিত ওটিটির গল্প পাই, কিন্তু এমন একটি গল্পের অপেক্ষা করছি যেটাই আমি নিজেই শতভাগ খুশি থাকতে পারবো, যে গল্প দেখে বলতে পারবো এটা আমার গল্প। অন্যদিকে ওটিটিতে সফল হওয়া নিয়ে তার মধ্যে কোনো ভয় কাজ করে কি না জিজ্ঞেস করলে তিনি জানান, সাফল্য তখনই আসে যখন একটি কাজের মান সুন্দর হয়, ঠিকভাবে উপস্থাপন করা হয়। সেসব কাজই আমাকে সব সময় সাফল্য দিয়েছে, তাই নাটকের কাজ কমিয়ে দিয়েছি। আগে ঈদের অনেক আগে থেকেই শুটিং শুরু করে দিতাম, এবার কিন্তু এখনও ঈদের কাজ শুরুই করিনি, কারণ আমি মান বজায় রেখে অল্প কিছু চরিত্র করতে চাই। শুটিংয়ের ফাঁকে সময় পেলে ঘুরতে বের হন তানজিন তিশা। আগে ঘোরাঘুরি ছিল শখ, আর এখন হয়েছে নেশা। তিনি বলেন, এখন কাজের পর বিরতি না নিলে মনটাকে সজীব রাখতে পারি না, আমার কাজেও এটা দারুণ প্রভাব ফেলে। আমি যখন সজীব হয়ে কাজে ফিরি তখন আরও ভালো ভালো কাজ করতে পারি, ভালো অভিনয় করতে অনুপ্রেরণা দেয় ঘোরাঘুরি। এজন্য এখন কোনো শুটিং শেষ করেই ব্যাগ গোছাতে থাকেন তানজিন তিশা। কখনো পরিবার, কখনো বন্ধুদের সঙ্গে ছুটে যান দেশ বিদেশের চেনা অচেনা নানা জায়গায়। তানজিন তিশা বলেন, ভ্রমণটা আমাকে মানসিকভাবে স্বস্তি দেয়। ফর দিস আরি, নিউজ 24।